ত্রয়োদশ পর্ব। মাঝে মাঝে জ্যোতিদাদা যেতেন হাওয়া বদল করতে গঙ্গার ধারের বাগানে। বিলিতি সওদাগরের ছোঁয়া লেগে গঙ্গার ধার তখনও জাত খোয়ায়নি, মুশরে যায়নি তার দুই ধারে পাখির বাসা। আকাশের আলোয় লোহার কলের সুরগুলো ফুঁসে দেয়নি কালো নিঃশ্বাস। গঙ্গার ধারের প্রথম যে বাসা আমার মনে পড়ে, ছোট সে দোতলা বাড়ি। নতুন বর্ষা নেমেছে, মেঘের ছায়া ভেসে চলেছে স্রোতের উপর ঢেউ খেলিয়ে। মেঘের ছায়া কালো হয়ে ঘনিয়ে রয়েছে ও বনের মাথায়। অনেকবার এইরকম দিনে নিজে গান তৈরি করেছি, সেদিন তা হলো না। বিদ্যাপতির পথটি জেগে উঠল আমার মনে, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির ও মোর। নিজের সুর দিয়ে ঢালাই করে রাগিনীর ছাপ মেরে তাকে নিজের করে নিল। গঙ্গার ধারে সেই সুর দিয়ে মিনে করা এই বাদল দিন আজও রয়ে গেছে আমার বর্ষা গানের সিন্ধুকটাতে। মনে পড়ে থেকে থেকে বাতাসের ঝাপটা লাগছে গাছগুলোর মাথার উপর, ঝুঁটুপুটি বেঁধে গেছে ডালে পালায়, ডিঙি নৌকাগুলা সাদা পাল তুলে হাওয়ার মুখে ঝুঁকে পড়ে ছুটেছে, ঢেউগুলো ঝাঁপ দিয়ে দিয়ে ছপ ছপ শব্দে পড়ছে ঘাটের উপর। বউ ঠাকুরন ফিরে এলেন, গান শোনালাম তাকে, ভালো লাগলো বলেননি, চুপ করে শুনলেন। তখন আমার বয়স হবে 16 কি 17, যা তা তর্ক নিয়ে কথা কাটাকাটি তখনও চলে, কিন্তু ঝাঁজ কমে গিয়েছে। তার কিছুদিন পরে বাসা বদল করা হলো মুরান সাহেবের বাগানে, সেটা রাজবাড়ি বললেই হয়। রঙিন কাঁচের জানলা দেওয়া উঁচু নিচু ঘর, মার্বেল পাথরে বাঁধা মেজে, ধাপে ধাপে গঙ্গার উপর থেকেই সিঁড়ি উঠেছে লম্বা বারান্দায়। ওইখানে রাত জাগবার ঘোর লাগত আমার মনে, সেই সাবরমতী নদীর ধারের পায়চারির সঙ্গে এখানকার পায়চারির তাল মেলানো চলত। সে বাগান আজ আর নেই, লোহার দাঁত করমুড়িয়ে তাকে গিলে ফেলেছে ডান্ডির কারখানা। ওই মুরান বাগানের কথায় মনে পড়ে এক একদিন রান্নার আয়োজন বকুল গাছ তলায়। সে রান্নায় মশলা বেশি ছিল না, ছিল হাতের গুণ। মনে পড়ে পৈতের সময় বউ ঠাকুরন আমাদের দুই ভাইয়ের হব্যিষ্ণ রেঁধে দিতেন, তাতে পড়ত গাওয়া ঘি। ওই তিন দিন তার স্বাদে তার গন্ধে মুগ্ধ করে রেখেছিল লোভীদের। আমার একটা বড় মুশকিল ছিল, শরীরটাকে সহজে রোগে ধরত না। বাড়ির আর আর যেসব ছেলে রোগে পড়তে জানত তারা পেত তাঁর হাতের সেবা। তারা শুধু যে তাঁর সেবা পেত তা নয়, তাঁর সময় জুড়ে বসত, আমার ভাগ যেত কমে। সেদিনকার সেই তেতলার দিন মিলিয়ে গেল তাঁকে সঙ্গে নিয়ে। তারপরে আমার এলো তেতলার বসতি। আগেকার সঙ্গে এর ঠিক জোর লাগানো চলে না। ঘুরতে ঘুরতে এসে পড়েছি যৌবনে সদর দরজায়, আবার ফিরতে হলো সেই ছেলেবেলার সীমানার দিকে। এবার 16 বছর বয়সের হিসাব দিতে হচ্ছে, তার আরম্ভের মুখেই দেখা দিয়েছে ভারতী। আজকাল দেশে চারদিকেই ফুটে ফুটে উঠছে কাগজ বের করবার টকবগানি, বুঝতে পারি সে নেশার জোর। যখন ফিরে তাকাই সেদিনকার খ্যাপামির দিকে, আমার মতো ছেলে যার না ছিল বিদ্যে না ছিল সাধ্যি, সেও সেই বৈঠকে জায়গা জুড়ে বসল, অথচ সেটা কারো নজরে পড়ল না। এর থেকে জানা যায় চারদিকে ছেলে মানুষই হাওয়ার যেন ঘুর লেগেছিল। দেশে একমাত্র পাকা হাতের কাগজ তখন দেখা দিয়েছিল বঙ্গদর্শন, আমাদের এ ছিল কাঁচা পাকা। বরদাদা যা লিখছেন তার লেখাও যেমন শক্ত বোঝাও তেমনি, আর তারই মধ্যে আমি লিখে বসলাম এক গল্প। সেটা যে কি বকুনির বিনুনি নিজে তার যাচাই করবার বয়স ছিল না, বুঝে দেখবার চোখ যেন অন্যদেরও তেমন করে খোলেনি। এইখানে বরদাদার কথাটা বলে নেবার সময় এলো। জ্যোতিদাদার আসর ছিল তেতালার ঘরে, আর
বরদাদা ছিল আমাদের দক্ষিণের বারান্দায়। এক সময় তিনি ডুবেছিলেন আপন মনে ভারী ভারী তত্ত্বকথা নিয়ে। সে ছিল আমাদের নাগালের বাইরে। যা লিখতেন, যা ভাবতেন, তা শুনবার লোক ছিল কম। যদি কেউ রাজি হয়ে ধরা দিত, তাকে উনি ছাড়তে চাইতেন না, কিংবা সে ওকে ছাড়ত না। ওর উপর যা দাবি করত, সে কেবল তত্ত্বকথা শোনা নিয়ে নয়। একটি সঙ্গী বরদাদার জুটেছিলেন, তার নাম জানি নে, তাঁকে সবাই ডাকত ফিলোজফার বলে। অন্য দাদারা তাকে নিয়ে হাসাহাসি করতেন, কেবল তার মটন চপের পরে লোভ নিয়ে নয়, দিনের পর দিন তার নানা রকমের জরুরি দরকার নিয়ে। দর্শন শাস্ত্র ছাড়া বরদাদার শখ ছিল গণিতের সমস্যা বানানো। অঙ্কচিহ্নওয়ালা পাতাগুলো দক্ষিণে হাওয়ায় উড়ে বেড়াতো বারান্দাময়। বরদাদা গান গাইতে পারতেন না, বিলিতি বাঁশি বাজাতেন, কিন্তু সে গানের জন্য নয়, অঙ্ক দিয়ে এক এক রাগিনীতে গানের সুর মেপে নেবার জন্যে। তারপরে এক সময় ধরলেন স্বপ্ন প্রয়াণ লিখতে। তার গোড়ায় শুরু হলো ছন্দ বানানো, সংস্কৃত ভাষার ধ্বনিকে বাংলা ভাষার ধ্বনির বাটখারায় ওজন করে করে সাজিয়ে তুলতেন। তার অনেকগুলো রেখেছেন, অনেকগুলি রাখেননি, ছেঁড়া পাতায় ছড়াছড়ি গেছে। তারপরে কাব্য লিখতে লাগলেন, যত লিখে রাখতেন তার চেয়ে ফেলে দিতেন অনেক বেশি। যা লিখতেন তা সহজে পছন্দ হতো না। তার সেই সব ফেলা ছড়া লাইনগুলো কুড়িয়ে রাখবার মতো বুদ্ধি আমাদের ছিল না। যেমন যেমন লিখতেন শুনিয়ে যেতেন, শোনবার লোক জমত তাঁর চারদিকে। আমরা বাড়ি শুদ্ধ সবাই মেতে গিয়েছিলাম এই কাব্যের রসে। পড়ার মাঝে মাঝে উচ্চ হাসি উঠত উথলিয়ে, তার হাসি ছিল আকাশ ভরা। সেই হাসির ঝোঁকের মাথায় কেউ যদি হাতের কাছে থাকত, তাকে চাপড়িয়ে অস্থির করে তুলতেন। জোড়াসাঁকোর বাড়ির প্রাণের একটি ঝর্ণাতলা ছিল এই দক্ষিণের বারান্দা। শুকিয়ে গেল এ স্রোত, বরদাদা চলে গেলেন শান্তিনিকেতন আশ্রমে। আমার কেবল মাঝে মাঝে মনে পড়ে ওই বারান্দার সামনেকার বাগানে মন কেমন করা শরতের রোদ্দুর ছড়িয়ে পড়েছে। আমি নতুন গান তৈরি করে গাচ্ছি, আজই শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। আর মনে আসে একটি তপ্ত দিনের ঝাঁ ঝাঁ দুই প্রহরের গান, হেলা ফেলা সারা বেলা একই খেলা আপন শনে। বরদাদার আরেকটি অভ্যাস ছিল চোখে পড়বার মতো, সে তাঁর সাঁতার কাটা। পুকুরে নেমে কিছু না হবে তো 50 বার এপার ওপার করতেন। পেনেটির বাগানে যখন ছিলেন তখন গঙ্গা পেরিয়ে চলে যেতেন অনেক দূর পর্যন্ত। তাঁর দেখা দেখি সাঁতার আমরাও শিখেছি ছেলেবেলা থেকে, শেখা শুরু করেছিলাম নিজে নিজেই, পায়জামা ভিজিয়ে নিয়ে টেনে টেনে ভরে তুলতুম বাতাসে। জলে নামলেই সেটা কোমরের চারদিকে হাওয়ার কোমরবন্দর মতো ফুলে উঠত। তারপরে আর ডোববার জো থাকত না। বড় বয়সে যখন শিলাই দহের চরে থাকতাম তখন একবার সাঁতার দিয়ে পদ্মা পেরিয়েছিলাম। কথাটা শুনতে যতটা তাক লাগানো আসলে ততটা নয়। মাঝে মাঝে চড়া পড়া সেই পদ্মার টান ছিল না তাকে সমীহ করবার মতো, তবু ডাঙার লোকের কাছে ভয় লাগানো গল্পটা শুনবার মতো বটে, শুনিয়েওছি অনেকবার। ছেলেবেলায় যখন গিয়েছি ডালাউসি পাহাড়ে, পিতৃদেব আমাকে একা একা ঘুরে বেড়াতে কখনো মানা করেননি। পায়ে চলা রাস্তায় আমি ফলাওয়ালা লাঠি হাতে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে উঠে যেতাম। তার সকলের চেয়ে মজা ছিল মনে মনে ভয় বানিয়ে তোলা। একদিন ওত্রাই পথে যেতে যেতে পা পড়েছিল গাছের তলায় রাস করা শুকনো পাতার উপর। পা একটু হড়কে যেতেই লাঠি দিয়ে ঠেকিয়ে দিলাম, কিন্তু না ঠেকাতেও তো পারতুম। ঢালু পাহাড়ে গড়াতে গড়াতে অনেক দূর নিচে ঝর্ণার মধ্যে পড়তে কতক্ষণ লাগত, কি যে হতে পারত সেটা এতখানি করে মার কাছে বলেছি। তাছাড়া ঘন পাইনের বনে বেড়াতে বেড়াতে হঠাৎ
ভালুকের সঙ্গে দেখা হলেও হতে পারত। এও একটা শোনাবার মতো জিনিস ছিল বটে, ঘটবার মতো কিছুই ঘটেনি, কাজেই অঘটন সব জমিয়েছিল মনে। আমার সাঁতার দিয়ে পদ্মা পার হওয়ার গল্প এসব গল্পের থেকে খুব বেশি তফাত নয়। 17 বছরে পড়লুম যখন ভারতীয় সম্পাদকী বৈঠক থেকে আমাকে সরে যেতে হলো। এই সময় আমার বিলেত যাওয়া ঠিক হয়েছে, আর সেই সঙ্গে পরামর্শ হলো জাহাজে চড়বার আগে মেজ দাদার সঙ্গে গিয়ে আমাকে বিলিতি চালচলনের গোড়াপত্তন করে নিতে হবে। তিনি তখন জজিয়তি করছেন আহমেদাবাদে, মেজ বউ ঠাকুরন আর তাঁর ছেলে মেয়ে আছেন ইংল্যান্ডে। ফরলো নিয়ে মেজ দাদা তাঁদের সঙ্গে যোগ দেবেন এই অপেক্ষায়। শিকড় শুদ্ধ আমাকে উপরে নিয়ে আসা হলো এক ক্ষেত থেকে আর এক ক্ষেতে, নতুন আবহাওয়ার সঙ্গে বোঝা পড়া শুরু হলো। গোড়াতে সপ্তাহতেই খটকা দিতে লাগলো লজ্জা, নতুন লোকের সঙ্গে আলাপে নিজের মান রক্ষা করব কি করে এই ছিল ভাবনা। যে অচেনা সংসারের সঙ্গে মাখামাখিও সহজ ছিল না, আর পথ ছিল না যাকে এড়িয়ে যাওয়ার, আমার মতো ছেলের মন সেখানে কেবলই হোঁচট খেয়ে মরত। আহমেদাবাদে একটা পুরনো ইতিহাসের ছবির মধ্যে আমার মন উড়ে বেড়াতে লাগলো। জজের বাসা ছিল শাহিবাগে, বাদশাহী আমলের রাজবাড়িতে। দিনের বেলায় মেজ দাদা চলে যেতেন কাজে, বড় বড় ফাঁকা ঘর হাঁ হাঁ করছে, সমস্ত দিন ভূতে পাওয়ার মতো ঘুরে বেড়াচ্ছে। সামনে প্রকাণ্ড চাতাল, সেখান থেকে দেখা যেত সাবরমতী নদী হাঁটু জল লুটিয়ে নিয়ে এঁকে বেঁকে চলেছে বালির মধ্যে। চাতালটার কোথাও কোথাও চৌবাচ্চার পাথরের গাঁথনিতে যেন খবর জমা হয়েছে বেগমদের স্নানের আমিরিয়ানার। কলকাতায় আমরা মানুষ, সেখানে ইতিহাসের মাথা তোলা চেহারা কোথাও দেখিনি। আমাদের চাহনি খুব কাছের দিকের বেঁটে সময়টাতেই বাঁধা। আহমেদাবাদে এসে এই প্রথম দেখলুম চলতি ইতিহাস থেমে গিয়েছে। দেখা যাচ্ছে তার পিছন ফেরা বড় ঘরোয়ানা, তার সাবেক দিনগুলো যেন যক্ষের ধনের মতো মাটির নিচে পোঁতা। আমার মনের মধ্যে প্রথম আভাস দিয়েছিল ক্ষুধিত পাষাণের গল্পের। সে আজ কত শত বৎসরের কথা, নহবতখানায় বাজছে রোশন চৌকি দিন রাত্রে অষ্টপ্রহরের রাগিনীতে, রাস্তায় তালে তালে ঘোড়ার খুরের শব্দ উঠছে, ঘোড়সওয়ার তুর্কি ফৌজে চলছে কুচকাওয়াজ, তাদের বর্ষার ফলায় রোদ উঠছে ঝকঝকিয়ে, বাদশাহী দরবারের চারদিকে চলেছে সর্বনেশে কানাকানি ফুসফাস, অন্দরমহলে খোলা তলোয়ার হাতে হাফসি খোজারা পাহারা দিচ্ছে, বেগমদের হামামে ছুটছে গোলাপ জলের ফোয়ারা, উঠছে বাজু বন্ধ কাঁকনের ঝনঝনি। আজ স্থির দাঁড়িয়ে শাহিবাগ, ভুলে যাওয়া গল্পের মতো, তার চারদিকে কোথাও নেই সেই রং, নেই সেই সব ধ্বনি, শুকনো দিন, রস ফুরিয়ে যাওয়া রাত্রি। পুরনো ইতিহাস ছিল তার হাড়গুলো বের করে, তার মাথাটা খুলিটা আছে, মুকুট নেই, তার উপরে খোলস মুখোশ পরিয়ে একটা পুরোপুরি মূর্তি মনের জাদুঘরে সাজিয়ে তুলতে পেরেছি তা বললে বেশি বলা হবে। চালচিত্তির খাড়া করে একটা খসড়া মনের সামনে দাঁড় করিয়েছিলাম, সেটা আমার খেয়ালেরই খেলনা। কিছু মনে থাকে অনেকখানি ভুলে যাই বলে এই রকম জোড়া তারা দেওয়া সহজ হয়। 80 বছর পরে এসে নিজেরই যে একখানা রূপ সামনে আজ দেখা দিয়েছে, আসলের সঙ্গে তার সবটা লাইনে লাইনে মেলে না, অনেকখানি সে মন গড়া। এখানে কিছুদিন থাকার পর মেজ দাদা মনে করলেন বিদেশকে যারা দেশের রস দিতে পারে সেই রকম মেয়েদের সঙ্গে আমাকে মিলিয়ে দিতে পারলে হয়তো ঘর ছাড়া মন আরাম পাবে, ইংরেজি ভাষা শেখভারও সেই হবে সহজ উপায়। তাই কিছুদিনের জন্য বোম্বাইয়ের কোনো গৃহস্থ ঘরে আমি বাসা নিয়েছিলাম। সেই বাড়ির কোনো একটি এখনকার কালের পড়াশুনোওয়ালা মেয়ে ঝকঝকে করে মেজে এনেছিলেন তার শিক্ষা বিলেত থেকে। আমার বিদ্যে সামান্যই, আমাকে
হেলা করলে দোষ দেওয়া যেতে পারত না, তা করেননি। পুঁথিগত বিদ্যা ফলাবার মতো পুঁজি ছিল না, তাই সুবিধে পেলেই জানিয়ে দিতুম যে কবিতা লিখবার হাত আমার আছে। আদর আদায় করবার ওই ছিল আমার সবচেয়ে বড় মূলধন। যার কাছে নিজের এই কবি আনার জানান দিয়েছিলেন, তিনি সেটাকে মেপে জুখে নেননি, মেনে নিয়েছিলেন। কবির কাছ থেকে একটা ডাক নাম চাইলেন, দিলেম যুগিয়ে। সেটা ভালো লাগলো তাঁর কানে। ইচ্ছে করেছিলেন সেই নামটি আমার কবিতার ছন্দে জড়িয়ে দিতে, বেঁধে দিলুম সেটাকে কাব্যের গাঁথুনিতে। শুনলেন সেটা ভোরবেলাকার ভৈরবী সুরে। বললেন, কবি, তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। এর থেকে বোঝা যাবে মেয়েরা যাকে আদর জানাতে চায় তার কথা একটু মধু মিশিয়ে বাড়িয়েই বলে, সেটা খুশি ছড়িয়ে দেবার জন্যেই। মনে পড়ছে তাঁর মুখেই প্রথম শুনেছিলাম আমার চেহারার তারিফ। সেই বাহবায় অনেক সময় গুণপোনা থাকত। যেমন একবার আমাকে বিশেষ করে বলেছিলেন, একটা কথা আমার রাখতেই হবে, তুমি কোনোদিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে। তাঁর এই কথা আজ পর্যন্ত রাখা হয়নি, সে কথা সকলেরই জানা আছে। আমার মুখে অবাধ্যতা প্রকাশ পাবার পূর্বেই তাঁর মৃত্যু হয়েছিল। আমাদের ওই বটগাছটাতে কোনো কোনো বছরে হঠাৎ বিদেশি পাখি এসে বাসা বাঁধে, তাদের ডানার নাচ চিনে নিতে নিতেই দেখি তারা চলে গেছে। তারা অজানা সুর নিয়ে আসে দূরের বন থেকে। তেমনি জীবনযাত্রার মাঝে মাঝে জগতের অচেনা মহল থেকে আসে আপন মানুষের দূতি, হৃদয়ের দখলের সীমানা বড় করে দিয়ে যায়। না ডাকতেই আসে, শেষকালে একদিন ডেকে আর পাওয়া যায় না। চলে যেতে যেতে বেঁচে থাকার চাদরটার উপরে ফুল কাটা কাজের পার বসিয়ে দেয়, বরাবরের মতো দিন রাত্রির দাম দিয়ে যায় পাড়িয়ে। ইতি ছেলেবেলা প্রবন্ধের ত্রয়োদশ পর্ব সমাপ্ত হলো। ধন্যবাদ।